হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে এডভেন্সে বাংলার আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমরা অনেকে হয়তো জানি 2000 থেকে 2006 সাল ছিল বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অশ্লীল যুগ বা অন্ধকার যুগ। কিন্তু বর্তমান সময়ে এসেও কি সেই অশ্লীলতা দূর হয়েছে, নাকি সাহসিকতা দৃশ্য বা আধুনিকতার নামে আমরা অশ্লীলতা চর্চা করছি? বন্ধুরা, আজকের এই ভিডিওতে বর্তমান সময়ের এমন 5টি বাংলাদেশ সিনেমা সম্বন্ধে জানানো হবে যেগুলো আমরা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট। সিনেমাগুলোর অশ্লীল দৃশ্য বা ডায়লগ, বিতর্কিত টপিক, আজগুবি কাহিনী ইত্যাদি কারণে এই তালিকায় স্থান পেয়েছে। মুভিগুলো নিয়ে পত্রপত্রিকায় অনেক লেখালেখি হয়েছে এবং বিভিন্ন সময় হয়েছে অনেক আলোচনা ও সমালোচনা। সিনেমাগুলোর সম্পূর্ণ লিস্ট ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে ফিরছি ছোট একটা ইন্ট্রো পরে। নাম্বার 5, আইসক্রিম। বর্তমান সময়ে তরুণ তরুণীদের যে মনস্তাত্ত্বিক বিষয় ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। এটি মূলত একটি ত্রিভুজ প্রেমের গল্প, যেখানে আধুনিক প্রেমিক প্রেমিকাদের ভোগ, ত্যাগ এবং প্রতারণার গল্প ফুটে উঠেছে। গল্পের প্রধান 3টি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, কুমার উদয় এবং নাফিসা তুষি, যেখানে নাফিসা তুষি হচ্ছে এই গল্পের প্রাণকেন্দ্র। মুভিটিতে এছাড়া আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, অমর সানি, দিতি, সায়েম সাদাত প্রমুখ। 2006 সালে যখন সিনেমাটি মুক্তি পায় তখন এই চলচ্চিত্রটি নিয়ে হয় অনেক আলোচনা এবং সমালোচনা। মুভিটিতে পোস্টারও ছিল অতি আধুনিকতা ছোঁয়া। প্রেম নিয়ে এমন অতি আধুনিক উপস্থাপন বাংলাদেশে খুবই কম মুভিতে দেখানো হয়েছে। মুভিটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। নাম্বার 4, পাগলা দিওয়ানা। মুভিটির গল্প এগিয়েছে তামিম এবং লাইলাকে কেন্দ্র করে। তারা ছিল একে অপরের সাউলোর ফ্রেন্ড। ঘটনা পরিক্রমায় তামিম লাইলার ভাই শের খানের ঘাতক হিসেবে লাইলাদের বাড়িতে 12 বছর পর ফিরে আসে। সে কি অদু লাইলাকে চিনতে পারবে? এমন একটি অপ্রত্যাশিত নিম্নমানের গল্প নিয়ে এগিয়েছে এই সিনেমার কাহিনী। মুভিটির প্রধান আকর্ষণ পরিমণি। মুভিটিতে যাচ্ছেতাইভাবে তার শরীর পরিদর্শন করা হয়েছে। মুভিটিতে তামিম চরিত্রে হারিয়ার্স, লাইলা চরিত্রে পরিমণি এবং শের খানের চরিত্রে রুবেল অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন অর্মিতা খান, মিশু সওদাগর, আলিরাজ প্রমুখ। মুভিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী খান এবং এটি মুক্তি পায় 2015 সালে। নাম্বার 3, ধূসর কুয়াশা। 2 বার সেন্সর বোর্ডে জমা দিয়েও অশ্লীলতার অভিযোগে রিজেক্ট করা হয় এই মুভিটি। পরে আপত্তিকর দৃশ্য বাদ দিয়ে অবশেষে মুক্তি দেওয়া হয় এই মুভিটি। উত্তম আকাশ পরিচালিত এই সিনেমাটি 2018 সালে মুক্তি পায়। এতে কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন নবগত মুন্না এবং চিত্রনায়িকা নিপুন। এক কথায় তথাকথিত অশ্লীলতা নিয়ে এই মুভিটি দারুণভাবে সমালোচিত হয়। আপনার মতো কুকুর আমার কিচ্ছু করতে পারবে না, ভাই আমাকে বাঁচান, আমি অসহায়। নাম্বার 2, মুখোশ মানুষ। বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে নির্মিত সিনেমা হচ্ছে এই মুখোশ মানুষ। মুভিটির গল্পে দেখা যায় 7 মাসের প্রেগনেন্ট এক নারীকে তার এক্স বয়ফ্রেন্ড বিভিন্নভাবে হয়রানি এবং অত্যাচার করে। একাধিক বিতর্কিত দৃশ্য ভরপুর এই মুভিটির কেন্দ্র চরিত্রে অভিনয় করেছেন নাওসিন, হেল্লোল, কল্যাণ, পরশানা প্রমুখ। ইয়াসিন আরাফাত জিয়ার পরিচালিত এই মুভিটি মুক্তি পায় 30শে ডিসেম্বর 2016 সালে। নাম্বার 1, বেগম জান। গ্রামের একজন সাধারণ মেয়ে বেগম জান এবং তার মাদক ব্যবসায়ী হয়ে ওঠার গল্প নিয়ে এগিয়েছে এই মুভিটির কাহিনী। মাদক ব্যবসার জন্য সে সব ধরনের প্রতারণা আশ্রয় নিতে পারে। রগরগে অশ্লীল দৃশ্যে ভরপুর এই সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন অরিন। এতে আরও অভিনয় করেছেন শিরিন শীলা, ইমন, সাইফ খান প্রমুখ। মুভিটি 2019 সালে মুক্তি পায়। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য আমাদের মুভি ভিত্তিক জনপ্রিয় আয়োজন। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তাহলে আর দেরি কেন, এখনই লাইক করে আপনার বন্ধুদের মধ্যে দূরত্ব শেয়ার করুন। ও হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমনই মজাদার রহস্য রোমান্স এবং তথ্যবহুল ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন অ্যাডভেঞ্চার বাংলাকে। পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।